আগরতলা বইমেলা স্টিকার সাটানো ভাড়ামুক্ত বাসে ভাড়া গুনতে হলো বইমেলা ফিরত যাত্রীদের। ঘটনা বইমেলা দশম দিন রবিবার সন্ধ্যা রাতে। এই ঘটনায় বইমেলা ফিরত যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে 40তম আগরতলা বইমেলা। বইমেলা প্রাঙ্গণ শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত হওয়ায় বই প্রেমী যাত্রী সাধারণের সুবিধার্থে তথ্য সংস্কৃতি দপ্তর আগরতলার বিভিন্ন স্থান থেকে ভাড়ামুক্ত বাসের ব্যবস্থা করে। সেই মতো রাজধানীর চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে 9 নম্বরের একটি বাস বইমেলা যাত্রীদের পরিষেবা প্রদানের জন্য ব্যবস্থা করা হয়। রবিবার বইমেলার দশম দিনে সন্ধ্যা রাতে আগরতলা বইমেলা স্টিকার লাগানো 9 নম্বরের বাসে করে বেশ কিছু যাত্রী আগরতলায় আসে। বাসের সহচালক যাত্রী সাধারণের কাছ থেকে 10 টাকা করে ভাড়া আদায় করে। বিষয়টি নিয়ে খটকা লাগাতে কয়েকজন যাত্রী বইমেলা স্টিকার লাগানো বাস থেকে যাত্রী ভাড়া আদায় করার দৃশ্যটি মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন। ক্যামেরার ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বাসের চালক যাত্রীদের থেকে 10 টাকা করে ভাড়া গুনছেন। দাদা, বাসের মধ্যে তো বইমেলা স্টিকার লাগানো আছে, এটা আজকে এটা কিন্তু আপনাদের বাসে তো বইমেলা স্টিকার লাগানো দেখলেন তো দর্শক বন্ধুরা, আগরতলা বইমেলা স্টিকার সাটানো 9 নম্বর বাসের সহচালক কি করে বইমেলা ফেরত যাত্রীদের পকেট কাটছে? এ নিয়ে বইমেলা ফেরত যাত্রী সাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিউজ ভ্যানগার্ডের কার্যালয়ে ফোন করে অনেকে তাদের প্রতিক্রিয়া জানান। রবিবার সন্ধ্যা রাতে সংশ্লিষ্ট বাসে আগরতলায় মেলা ফেরত এক যাত্রীকে সোমবার কাছে পেয়ে বিষয়টি নিয়ে বিশদ জানতে চান আমাদের প্রতিনিধি। বইমেলা ফেরত সে যাত্রী কি বললেন তা আমরা শুনব। তো ফেরার পথে আমরা যখন বাসে উঠি তখন বাসের গায়ে একটা স্টিকার লাগানো ছিল যে বুক ফেয়ারের বাস 9 নম্বর বাস। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে বাসটা মানে কতটুকু পর্যন্ত যাবে, কিছু কিছু বাস রাধানগর যায়, কিছু কিছু রবীন্দ্রভবন পর্যন্ত যায়। তো আমরা যখন জিজ্ঞেস করলাম তখন ওরা বলছে যে না, আজকে ভিড় প্রচণ্ড বেশি আছে, তো এটা বটতলা পর্যন্ত যাবে, তারপরে আর যাবে না। তো হ্যাঁ, তখন অলরেডি প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা তখন বাসে উঠে গেলাম 9 নম্বর বাসের মধ্যে, তো যেটার গাড়ি নাম্বার ছিল TR01C1225। তো বাস চলতে শুরু করলো এবং ততক্ষণে বাস একদম ফুল হয়ে গেছে লোক ভর্তি। কিছু দূর যাওয়ার পর বাসের মধ্যে একটা কানাঘুষো শুনতে পেলাম যে বটতলা পর্যন্ত ভাড়া 10 টাকা করে দিতে লাগবে সবাইকে। কারণ আমরা আকাশ থেকে বললাম যে ওমা, ফ্রি বাস সার্ভিসের কথা শুনেছি, তো সেই জায়গাতে কেন ভাড়া দিতে লাগবে? তো ততক্ষণে আমি একটা ভিডিও অন করলাম এবং যখন কন্ডাক্টর যখন আমার কাছে আসলো টাকা আদায় করার জন্য, ভাড়া আদায় করার জন্য, তখন আমি জিজ্ঞেস করলাম যে বই মানে বাসের গায়ে তো বইমেলার স্টিকার লাগানো আছে, এটা তো বইমেলার বাস, তাহলে এখানে আমাদেরকে কেন ভাড়া দিতে লাগবে? তখন উনি বলছেন যে না, এই বাসটা বইমেলাতে যায়নি আজকে, এটা বইমেলার বাস নয়। তো আমি বললাম তাহলে আপনাদের যে স্টিকার লাগানো আছে, তখন উনি বললেন যে না, আমরা স্টিকারটা তুলতে ভুলে গেছি, সে কারণে ই করতে পারছি না। তো তারপর তো আমরা ভাড়া দিতে হলো, ভাড়া দিয়ে তারপরে নেমে যখন গেলাম তারপরে আমরা ওই বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি চন্দ্রপুর বাস স্ট্যান্ডের সংশ্লিষ্ট বাসের চালকের সাথে দেখা করেন। সে সময় বাস চালক জানান, রবিবার অর্থাৎ আগরতলা বইমেলার দশম দিনে সংশ্লিষ্ট বাসটিতে যান্ত্রিক গোলযোগ থাকায় বিশাল করে মেরামত করা হয়। মেরামত শেষে আগরতলায় আসার পথে রবিবার সন্ধ্যা রাতে বইমেলার সামনে থেকে কিছু যাত্রীকে আগরতলায় নিয়ে আসা হয়। বাস যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছিল যে এই বাসটি রবিবার বইমেলার যাত্রী পরিষেবার সাথে যুক্ত ছিল না। বাসের সামনে স্টিকার সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু দুদিকে স্টিকারগুলি ছিঁড়ে যেতে পারে ভেবে তোলা হয়নি। কালকে আমাদের গাড়ি মেলাতে চলছে না। আচ্ছা, আমার গাড়িটা বিশাল করে কাজ করা হয়েছে, কাজ করে আসার পরে আসার পথে বিশাল করতে প্যাসেঞ্জার নিয়ে আসছি, আসার পথে মেলার থেকে লুকুরছে পরে এরা কন্ডাক্টর বাড়া নিছে।
কিন্তু সেই বিষয়টা তো আপনার যেহেতু বইমেলাতে ডিউটি, তো বইমেলাতে আপনার আমার ইদার বদলা আরেকটা গাড়ি দেওয়া হয়েছে আচ্ছা মেলাতে, নয় নম্বর বাস আরেকটা চলছে। কিন্তু মানুষ তো যারা উঠেছেন তারা তো আপনার থেকে উঠেছেন, তারা বলেছি 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 এটা মেলার গাড়ি না। আগে তো আগে তো কেউ জানেনি, সবাই তো বলছে যে যারা উঠেছে ওদেরকে না বলেছি বলেছি উঠেন না, এটা ফ্রি গাড়ি না, এটা মেলার গাড়ি না। চন্দ্রপুর বাসস্ট্যান্ডে বইমেলা যাত্রী পরিবহনের কাজের সাথে যুক্ত তথ্য সংস্কৃতি দপ্তরের এক কর্মী জানান, রবিবার চন্দ্রপুর থেকে বইমেলা পর্যন্ত যাত্রী পরিবহনের কাজে এই বাসটি নিযুক্ত ছিল না, অন্য একটি বাস গাড়ি যাত্রী পরিষেবায় যুক্ত ছিল। গতকালকে এই স্টিকারটা তো লাগানো রয়েছে, এটা তো আগে থেকে লাগানো, যেহেতু এটা এমনই সিস্টেম করেছে এটা খুলে তুলে ছিঁড়ে যাবে। গতকালকে কি হয়েছে, আমি আসলাম এখান থেকে আমার একটা থেকে ডিউটি, আসার পর দেখলাম যে এই গাড়িটা আসলো, আমি ফোন করলাম কি হয়েছে, বলছে গাড়ি ঠিক করতে যাবো বিশালগঞ্জ। আচ্ছা, তখন আরেকটা গাড়ি পাঠালো 1404, ওই গাড়িটা পাঠানোর পর ওই গাড়িতে ওই ব্রেক টুপ লাগানো স্টিকার আছে আর কি, ওই স্টিকারটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। এটা তো আর খোলা যায় না, ওই 1404 নম্বরের ওই 9 নম্বর বাসে 9 নম্বর লাগিয়ে ডিউটি করলাম কালকে। কিন্তু এক্ষেত্রে বিভিন্ন মহলের অভিযোগ হলো, এই যে যান্ত্রিক গোলযোগ, সারাইয়ের পর সংশ্লিষ্ট বাসটিতে যাত্রী পরিষেবা প্রদানের জন্য চন্দ্রপুর বাসস্ট্যান্ডের সিন্ডিকেট কর্তৃপক্ষের অনুমতি ছিল না, বিভিন্ন মহল থেকে উত্থাপিত এই অভিমতে পরবর্তী সময়ে যাচাই করে দেখবে নিউজ ভ্যানগার্ড। সাধারণের মতে গাড়ি থেকে বইমেলা স্টিকারগুলি উঠিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু সংশ্লিষ্ট বাসের চালক এবং সহচালক তা করেননি। তবে অবশ্যই একটা জিনিস যেটা উঠে আসছে যে যাত্রীরা যারা উঠেছেন বাসে স্টিকার লাগানো ছিল দুটো, সেই স্টিকারগুলো দেখে তারা বিভ্রান্ত হয়েছেন এবং উঠে পড়েছেন বাসে বিনামূল্য করতে বা সেখানে যাওয়া হচ্ছে সেটা ভেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাস যেটা ঠিক করে আনা হয়েছে সেই বাসটাকে, সেই বাসের যে স্টিকারগুলো সেগুলো ঢাকার জন্য তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন বা বাসের ড্রাইভার বা কন্ডাক্টর রয়েছেন, সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই উঠে আসছে এই মুহূর্তে। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি অনুপ বিশ্বাস, নিউজ ভ্যানগার্ড।